দিস সাম দ্য ভলিউম অফ এ কিউব, তাহলে কিউব আর কিউবয়েডের মধ্যে ডিফারেন্স আমি কিন্তু এর আগে বলে দিয়েছি। তাহলে কিউব মানে কি? কিউব মানে যার ছটা ফেস প্রত্যেকটা স্কোয়ার হবে, এরকম ভাবে ডায়াগ্রামটা। তো অঙ্ক যখন করবে তুমি এই ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবে, যদি না করো তাতে কিছু যায় আসে না, কিন্তু করলে ভালো হয়, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো কিউবের ক্ষেত্রে তিনটে লেন্থ ব্রেথ হাইট তিনটেই সেম হয়, তো এ ধরলাম আমি। এখানে বলছি কিউবের ভলিউম, তো ভলিউম অফ কিউব, কিউবস ভলিউম, হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে এ কিউব বা সাইড কিউব। তো এখানে ভলিউম দেওয়া আছে 729, তার মানে এ কিউব। তো আমি যদি 729টাকে ভাঙি এরকম ভাবে, 3 2 6, 3 4 12, 3 3 9, আবার তুমি 3 দিয়ে ভাঙো, 3 8 24, 3 1 3, 3 27, 3 9 যার, 3 3 যার, তাহলে কটা 9 পেলাম, কটা 3 পেলাম, 6টা, 6টা পেলাম। তাহলে এখানে আমি দেখো 3 × 3 তার কিউব বলতে পারি, কারণ 6টা, দেখো এখানে দুটো আর ওখানে, তাহলে 2 3 6টা হয়ে গেল, আর এখানে এ কিউব। আমি কিউব কেন করলাম? 2 থেকে কিউব বাদ দিয়ে দেবো বলে, তার মানে 9 = a, তার মানে a = 9 পেলাম, তার মানে side = কত পেলাম? 9। কিন্তু কোশ্চেনে বলেছে কি ফাইন্ড ইটস টোটাল সারফেস এরিয়া, তো টোটাল সারফেস এরিয়া ফর্মুলা জানো? টোটাল সারফেস এরিয়া ফর্মুলা একটু আগে তুমি দেখলে, সেটা হচ্ছে 6a² 6 কেন? কারণ 6টা ফেস আছে, এক একটা ফেসের এরিয়া হচ্ছে a স্কয়ার, a × a² তাহলে 6টা ফেস আছে মানে 6a², তাহলে 6 × a-এর ভ্যালু কত? 9, দেখো 9, তাহলে 9² মানে 9 × 9, তাহলে 6 × কত হবে? 81, 9 9 = 81, 6 1 6 আর 6 8 48, 6 8 = 48, তাহলে এটা হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, সরি এরিয়া তো স্কোয়ার হবে, স্কোয়ার সেন্টিমিটার, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, বুঝেছো?